একদিনের জন্যই, তারপর দুদিন বন্ধ থাকবে। আজকে আমি চলে এসেছি আবার আইটিআই মোড়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের ভিডিওতে তোমাদের আমি ভেতরটা পুরো কভার করেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমি ওপরে লিংক দিয়ে দিচ্ছি ভিডিওটা, তোমরা অবশ্যই চেক করে নিও। আর আজকে তোমাদের কাছে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আইটিআই মোড়ের উদ্বোধন কবে, সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে চলো একটু সিনেমাটিক ভিউটা এনজয় করে নাও। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখনো প্যান্ডেলের কাজ শেষ হয়নি, তাও কত দর্শনার্থীর ভিড়। তো কালকে অর্থাৎ 2 তারিখে মহালয়ার দিন, সন্ধেবেলা আইটিআই মোড় উদ্বোধন হচ্ছে, কিন্তু সেটা একদিনের জন্যই, তারপর 2 দিন বন্ধ থাকবে। তো 3 তারিখে বন্ধ থাকবে, 3 তারিখে তোমরা ঢুকতে পারবে না, আর 4 তারিখ থেকে তোমরা ফুল দমে এনজয় করতে পারবে, ঠাকুর দেখতে পারবে একদম সকাল থেকে। কিভাবে কি তোমরা আসতে পারবে সেটা আমার আগের ভিডিওতে তোমরা চেক করে নিও। তো আজকে টাটা।